তো সামনেই ভাগ্নির বিয়ে, তো কিছু তো গিফট দিতে হবে। তো অনেকদিন ধরেই ভাবছি, সে আর হয়ে উঠছে না, তা তার জন্য আজকে বেরিয়ে গেলাম কিনতে। তো জুয়েলারি দোকানটা আমাদের পাড়ার মধ্যেই আছে, তো আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 5-7 মিনিটের ডিস্টেন্স হবে দোকানটা। তো ওখান থেকে আমরা সবই করাই, টুকটাক বিয়েবাড়ির গিফট বলো বা নিজেরও কিছু জিনিস বানানোর হলো ওখান থেকেই বানাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি, ভেবেছিলাম সন্ধেবেলা শুরু করব, কিন্তু হয়ে উঠল না, কেননা একটু বেরিয়েছিলাম মার্কেটে, কেন তোমাদের বলেছিলাম যে আমার ভাগ্নে বিয়ে আছে, তো কিছু গিফট কেনা বাকি ছিল, তো সেই জন্যই বেরোলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম বেরোবো, কিন্তু এই গরমে আর বেরোতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু এখন বাধ্য হয়ে আজকে বেরোতেই হলো, কারণ আর বেশি দিন সময় হাতে নেই, প্রায় 12-13 দিন হয়তো হাতে আছে। তো ওই জন্য ভাবলাম আজকে যাই, হাজবেন্ডও বললো না চলো, আর দেরি করে লাভ নেই। তো ওই জন্য সন্ধেবেলাটা বেরিয়েছিলাম, গিয়ে কিছু জিনিস কিনে এনেছি ওর জন্য, জুয়েলারি। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো এখন আর বেশি কথা বলছি না, কেন 8টা বেজে গেছে প্রায়, তো এখন রান্নাঘরে যাব চলো। আজকে রাতে রান্না করব হচ্ছে রুটি, ছেলে রুটি খাবে বলেছে, ওর বাবাও বলেছে রুটি খাবে, আর কিছু করব না, তার সাথে একটু আলু পটলের তরকারি বানাবো। ছেলে তো পটল খাবে না, আলু খাবে একটু, তাও আলু বেশি খায় না, এই 3-4টে আলু দেবো, আর তার সাথে একটু গ্রেভি থাকলেই ওর হয়ে যাবে, আর একটা ডিম ভেজে দেবো, ব্যাস ও রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে। আলু পটলের তরকারিটা আমি আর আমার হাজবেন্ড খাবো। তো চলো আর কিছু বকবক করছি না, এবার যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা সারি, তোমরা এসো আমার সাথে, আর কিরমভাবে রাতেবেলা রান্নাঘরটা আমি গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সব শেষে তোমাদেরকে আমি দেখাবো আমি কি কিনে নিয়ে এসেছি, আসো। তো রাতে করব আলু পটলের তরকারি, তো তার জন্য একটু মুগ ডাল দেবো আর কি, মুগ ডালটা ওই জন্য একটু ভাজা ভাজা আগে করে নিতে হবে, তারপর মুগ ডালটা ভেজে পটলটা আলাদা করে ভেজে রাখবো, আর আলুটাও আলাদা করে ভেজে নেবো, কেন পটল আর আলু আলাদা করে ভাজলে না তারপরে যে রান্নাটা হয় সেটা ভীষণ টেস্টি হয়। তো ওই জন্য আলাদা আলাদা করে ভেজে রাখবো, তারপরে যখন রান্না করব সিম্পল আদা বাটা, জিরা বাটা, তোমার হলুদ, লঙ্কা যেরকম দেয় নর্মালি ওই রকম দিয়ে লাস্টে মুগ ডালটা দিয়ে দেবো, ভেজে যেটা রাখবো সেটা দিয়ে দেবো, দিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর তারপরে রুটি, হাত রুটি বানাবো।
সবার খাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর তারপরে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে যাবতীয় কাজ যেগুলো বাকি ছিল সেগুলো সব করে নিলাম, করে বাসন টাসন ধুয়ে রাখলাম, কেননা রাতেরটা রাতেই করে রাখি। তো কারণ সকালে যেন আমি আর ফেলে রাখি না, কারণ সকালে ফেলে রাখলে আমার কাজের খুব ক্ষতি হয়ে যায়, কারণ সবাই তাড়াতাড়ি 8:30-9টার মধ্যে বেরিয়ে যায়। তো আমার ওই জন্য হয়ে ওঠে না, তো ওই জন্য এটা একটু করে রাখলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। তো আজকে রাতের মতন আমার কিচেনের কাজ মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এসেছি আবার তোমাদের কাছে। অনেক রাত হয়ে গেছে, তো একটু দেরি হয়ে গেল আবারও আসতে। সব রান্নাঘরের কাজকর্ম পরিষ্কার করার পর তারপরে একটু ফ্রি হয়ে ভাবলাম তোমাদের কাছে আসবো। এখন প্রায় বাজে 11:10, তো অনেক রাত। রাস্তা দিয়ে মেন রোডের ওপর বাড়ি, তো যার ফলে বাইক যাচ্ছে সমানে আওয়াজ হচ্ছে। রাত্রিবেলাও শান্তি নেই এখানে, প্রায় হরদমই গাড়ি টুকটাক যাতায়াত করেই একদম পুরো। তো যাই হোক, তার মাঝখানেই আমি নিয়ে এসেছি কি গিফট কিনেছি তোমাদের সাথে দেখানোর জন্য, সেটা শেয়ার করব। তো দেখো, এই যে এ দেখো হারটা, এই যে দাঁড়া দেখাচ্ছি, এ দেখো দেখেছো ছোট্ট লকেট আর মুক্ত পুঁতি দিয়ে ছোট্ট লকেট। তো এটাই আমি আমার ভাগ্নে বউকে গিফট করব। তো তোমাদেরকে এক মিনিট আমি দাঁড়া পরে দেখাচ্ছি কেমন লাগছে বলো তো। এটা ওকে দেব, গিফট করব। তো এটা দাম পড়েছে তোমার প্রায় 7.5-এর মতন, সোনার দামটা বেশি হয়ে গেছে এখন, বলল 60,000 টাকা। তো যাই হোক, দিতে তো হবে, বেশি কিছু ভালো আর দিতে পারলাম না, এর থেকে বেশি আর ভালো দিতে পারলাম না। তো আমার যতটুকু সামর্থ্য তার মধ্যেই এটা কিনেছি। তো তোমরা দেখি বলো যে কেমন হয়েছে আমার এই গিফটটা কেনা। এই যে দেখো, দেখেছো তো। ব্যাস আজকে এইটুকুনি তোমাদের এটা দেখানোর জন্য। আমি ভাবছিলাম কতক্ষণে তোমাদের কাছে নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না কাজ গুটিয়ে ওদেরকে খাওয়া দাওয়া খাইয়ে আমি নিজে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আর বেশিক্ষণ টানবো না, অনেক বক বক করতে করতে প্রায় 11:30 হয়ে গেল। তো যাই, এবার শুয়ে পড়বো। না, শোয়ার আগে একটা কাজ আছে, একটু এডিটিং করতে হবে আমাকে। আমি মাঝে মাঝে রাত্রিবেলা বসে বসে এডিটিং করি, সারাদিনে যদি সময় না পাই তখন রাত্রিবেলাটা এডিটিং করে তারপরে আবার ছাড়ি। তো ওই জন্য রাত্রিবেলা বসে বসে একটু এডিটিং করতে হয় আমাকে। তো সেই জন্য আবার সকালে উঠতে হবে, কালকে সকালবেলা ছেলে কলেজ আছে। আর যেরকম একই ডেলি রুটিন তোমাদের দাদাভাই, ডেলি সকালবেলা 8:00-এর মধ্যে বেরিয়ে যায়, তারপরে ছেলে বেরোয় প্রায় 8:30-15:00-এর মধ্যে ছেলে বেরিয়ে যায়। তো আমাকে সকালবেলা উঠতেই হয়, আমি একটু মর্নিং ওয়াকেও যাই। তো কদিন গরমের জন্য যেতেও পাচ্ছি না, তো তার জন্য একটু কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, যেতে পাচ্ছি না বলে আমার তাড়াতাড়ি কাজটা একটু ঘরে হয়ে যাচ্ছে। তো দেখি কালকে কীরকম ওয়েদার থাকে সেই বুঝে যাবো, নাহলে হয়তো কালকেও ডুব মারবো, তো যাবো না। তো আর কিছু বলছি না, যাই এবার এডিটিং করতে বসবো। বসে তারপরে কখন শোবো জানি না, প্রায় শুতে আমার 1টা-1:30 অনেক সময় 2টোও বেজে যায়। তো আজকে এইটুকানি থাক তোমাদের সাথে, আবার আসবো নেক্সট দিন অন্য কোনো নতুন ব্লকে। বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।